গালি পৌঁছে গেছি সবাই পটি করে বেরিয়ে গেছি মুম্বাই এয়ারপোর্টে ঢুকেছি প্রায় 7টার দিকে প্রচন্ড ক্লান্ত আজকে সারাদিন খুব ঘুরেছি দিনটা প্রচন্ডই ভালো কেটেছে বোর্ডিং সিকিউরিটি চেকিং ইমিগ্রেশন পার করে একটা জায়গায় এসে বসেছিলাম ওখানে চার্জ দিয়েছি ফোনে কিছুক্ষণ একটুখানি কেএফসি থেকে ফ্রেঞ্চ ফ্রাইজ আর বার্গার খেলাম এখন এখানে এসে বসেছি এখন লাইন দিয়ে সবাইকে ওঠাচ্ছে একটা বেশ মিক্সড ফিলিংস হচ্ছে এত দিনের অপেক্ষা মানে যাচ্ছি আমি নীরের সাথে দেখা করতে 9 hours জার্নি করে রুয়ান্ডা কিগালি আবার ওখানে গিয়ে শান্তি নেই তবে আমাদের হোটেলে কোয়ারেন্টাইন করবে টেস্ট হবে নেগেটিভ হলে আমাদেরকে ওখান থেকে ছেড়ে দেবে দুদিন প্রচণ্ড এক্সাইটেড ছিলাম খুব আনন্দ করছিলাম বাট এখন মানে একটু ইমোশনাল লাগছে জানি না ওকে এতদিন পর দেখে কি করব জানি না দেখলে হয়তো কেঁদে ফেলবো আমি কালকে সকালে পৌঁছাবো 3.5 ঘন্টার ডিফারেন্স মানে ওখানে 5:30টায় পৌঁছাবো রুয়ান্ডা নিয়ারে করে রুয়ান্ডা যাচ্ছি কিগালি রুয়ান্ডার ক্যাপিটাল কিগালিতেই আমরা থাকবো এবার যাবো উঠবো ফ্লাইটে এখন বাসে করে যাচ্ছি হোটেলে খুব টায়ার্ড প্রচন্ড টেস্ট হয়েছে আমাদের প্রত্যেকে আর 4টার পরে হোটেলে আমরা জানতে পারবো নেগেটিভ কি পজিটিভ আমরা দেখা হবে সব ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদেরই গভর্নমেন্ট ডেজিগনেটেড হোটেলে এসে উঠতে হয় আমরাও তেমনি কিগালি ভিউ হোটেলে উঠলাম কোয়ারেন্টাইনে থেকে আমরা ব্রেকফাস্ট করছি সিঙ্গারা বয়েলড এগ সুইট বার্ন দেখতে কি ভালো না স্টার স্টার মার্কা এই হোটেলটার ভিউ সত্যি খুব সুন্দর এরপর আমরা ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম আর লাঞ্চ এসে গেল লাঞ্চও সেরে ফেললাম এক্ষুনি রেজাল্ট এলো আমরা 3 জনেই নেগেটিভ ভীষণ হ্যাপি বাট
এখন সিচুয়েশন এই, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি এটা রেনি সিজন, যখন তখন বৃষ্টি হয়, একটু আগে প্রচন্ড রোদ ছিল, এখন ভীষণ বৃষ্টি হচ্ছে। খারাপ লাগছিল তখন যে এতদিন বাদে ওকে জাস্ট একটা টাচও করতে পারিনি, কারণ $1,000 ফাইন লাগতো, এটা এখানকার রুলস। বৃষ্টিটা কমলেই এখন নীরের সাথে দেখা হবে, এইবার আমি ফাইনালি একটু টাচ করতে পারবো। আমরা ট্যাক্সি আসবে এবং যাব আমার নিউ অ্যাপার্টমেন্টে, আর খুব মজা হচ্ছে। ফাইনালি বাবাই নেগেটিভ নেগেটিভ চলে এসেছি। আমরা সব নেগেটিভ কিন্তু ইউ ক্যান ইট টু এটা আমাদের ঘর। অবশেষে দেখা হলো 4.5 মাস বাদে। খুব সুন্দর অ্যাপার্টমেন্টটা, পরে তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং আমরা চারজনে কিভাবে সারভাইভ করছি এখানে, কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় না ইন্ডিয়ান, সমস্ত নেক্সট ব্লগগুলোতে থাকবে। কিন্তু সেই সব জিনিসগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করো ভিডিওস, শেয়ার করো। আমার মানে পো অ্যান্ড নীরের দেখা হলো, ব্লগ এখানেই দি এন্ড। বলো।